নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে অনেক স্বাগত জানাই আপনাদের। জানেন তো, আজ সারাদিন আকাশটা বেশ পরিষ্কারই ছিল, তেমন বৃষ্টিও হয়নি, কিন্তু গরমটা বেশ ভালোই ছিল সারাদিন। অনেক কিছু কাচাকুচিও করে নিয়েছি আজ। আর এখানে জানেন তো, এই বিকেলের দিকটা হলেই না আকাশে প্রচুর ঘুরে উঠতে দেখা যায়। এই এখনই বাচ্চারা সব খেলছে, এখনই 4টে মতো ঘুড়ি আকাশে দেখা যাচ্ছে, ভালোও লাগে জানেন তো। দাঁড়ান আপনাদেরকে একটা দেখাই, ওই দেখুন, বেশ ভালো লাগে, সব বাচ্চারা খেলে এই বিকেলের টাইমটা। সন্ধে হতেও আর বেশি বাকি নেই, একটু চা বসাবো, চা বসাবো। আজ রবিবার, তাই চাটা একটু তাড়াতাড়ি খাওয়া হয় আমাদের। আর তাছাড়াও ভাবছি একটু বেরোবো কোথাও, বেশ অনেকদিন ধরে দুজন একসাথে বেরোনো হয়নি জানেন তো, বেশ ফুচকা খেতেও ইচ্ছে করছিল। যাই হোক, একটু আদা বেশি করে দিলাম চায়ে, দুজনেরই একটু ঠান্ডা মতো লেগেছে। আমি না চায়ের জলটা ফুটে গেলে চা পাতাটা দিই, যখন গ্যাসটা অফ করে দিই, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিই। এতে আমার মনে হয় জানেন তো, চায়ের ফ্লেভারটা না খুব ভালো থাকে। এবার চাটাকে ঢাকা দিয়ে আমি সন্ধেটাও দিয়ে নেবো, প্রায় সন্ধে হয়েই গেছে, তারপরে আবার একটু চাটা খেয়ে। দেখুন, কথা বলতে বলতে সন্ধিটাও দেয়া হয়ে গেল, এবারে চাটা খেতে হবে। তার মধ্যে এনাকে দেখুন, ইনি আমাদের ফটো ফ্রেমের পাশে বসে বোধহয় মনোযোগ সহকারে ফটো ফ্রেমটাকে দেখছে। যাই হোক, আমরা নিজেরা দেখার সময় পাই না, ও দেখছে, বেশ ভালো। তো এবার চাটাকে ঢালবো, চাটা খেতে হবে, তারপরে আবার বেরোনোর আছে। আমার বড় মশাই ঘরে বসে আছেন, কখন চা আসবে, এই যে নিয়ে যাচ্ছি। আমরা জানেন তো, বেশিরভাগ লিকার চাই খাই, আর লিকার চায়ের সাথে না আমাদের ওই বিস্কুট আছে ছোট ছোট, এই বিস্কুটগুলো খুবই পছন্দের, বেশ ভালো লাগে, একটু নোনতা নোনতা, বেশ ভালো লাগে। চলুন এবার বেরোনো যাক। এই যেতে যেতে না খুব ভালো লাগছে, অনেকদিন পরে বেরোলাম, বৃষ্টির জন্য বেরোনোই হতো না, দুজনেরই দুরকম কাজও থাকতো। তবে আজকে না এই চাঁদটা দেখে না ছোটোবেলায় সেই লুকোচুরি খেলতাম সেটা মনে পড়ে যাচ্ছে। একবার মেঘের মধ্যে লুকাচ্ছে, আবার কিছুক্ষণ পরে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে জানেন তো। এই যেতে যেতে কখন ভাবছি ফুচকার স্টলটা চোখের সামনে আসবে, সেটার আশায় যাচ্ছি। তো আর বেশি বাকি নেই, তো বলতে বলতেই চলেই আসলাম। তারপরে এই ফুচকার কাকুর কাছ থেকে বেশ ভালোই ফুচকা টুচকা খেয়ে পাশে দেখলাম আমার একটা ভেলপুরির দোকান আছে জানেন তো। তো ভাবলাম অনেকদিন ভেলপুরি খাইনি, তো কাকুকে একটা ভেলপুরির অর্ডারও দিয়ে দিলাম, বেশ ভালোই লাগে ভেলপুরিটাও জানেন তো। আর ভেলপুরিটা না সবসময় সব জায়গায় পাওয়াও যায় না। ছোটোবেলায় মনে পড়ে, স্কুলে যেতাম যখন, স্কুলের গেটের বাইরে না একটা কাকুর দাঁড়ি থাকতো, বেশ দারুণ করতো জানেন তো, সেরকম আর পাওয়া যায় না। তো সে যাই হোক, কাকু তো বেশ ভালো করেই মাখছে ভেলপুরিটা, একটা অর্ডার দিয়েছি, উফ দেখি শুধু মনে হচ্ছে কখন হাতে পাবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই ভেলপুরি খেতে খেতেই শেষ করলাম।